আজকে আমার সকালটা খুব তাড়াতাড়ি হলো। ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি দরজায় জানলাগুলো খুলে দিতে, আর এখন বাজে সকাল 6টা। এত সকালে ঘুম থেকে ওঠা মানে আমার কাছে আজকাল বিশাল ব্যাপার, কারণ এখন আর এত সকালবেলা আমার উঠতে হয় না, 7টা সাড়ে 7টার দিকে উঠলেই মানে যথেষ্ট। যেহেতু তোমাদের দাদা ভাই নেই বাড়িতে, আর তোমাদের দাদা ভাই যখন বাড়িতে ছিল তখন তো আমার সেই 6টা সাড়ে 6টা এরকম টাইমে উঠতাম, কারণ আমার সকাল সকাল রান্নাটা করতে হতো। আর যেহেতু এখনও করতে হয়, রান্নাটা করতে হয় না যে তা না, সকালবেলায় রান্নাটা করতে হয় যেহেতু অর্ণব স্কুলে চলে যায়। আর আগের মতো রান্নার চাপটা এখন আর নেই, তাই এখন কিছু একটা করলেই হয়ে যায়। মানে অর্ণবকে স্কুলে পাঠানোর জন্য অনেক সময় খিচুড়ি করে ফেলি প্রেশার কুকারে, এর জন্য চাপ হয় না, মানে একটু লেট হয়ে গেলেও চাপ হয় না। তো চলো, এদিকে ঘুম থেকে উঠে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। জানালা দরজাগুলো খুলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে বিছানার নিচটাতেও যা ধুলো জমেছে কি আর বলি, এগুলোও তাই ভালোভাবে বসে বসে কোনাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ জানোই এখন যে গরম পড়েছে, তার মধ্যে কি বলতো, জানালাটা যেহেতু সবসময় খোলাই থাকে তাই জানালাটা দিয়ে প্রচুর ধুলো আসে, আর ঘরে যখন ফ্যান ছাড়ি সব ধুলোগুলো গিয়ে জমা হয় বিছানার নিচে। তাই ভাবলাম যে না, বিছানার নিচটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিই, সকালবেলা করেই ভালোভাবে কোনা কাঞ্চাগুলো ঝাড় দিয়ে নিই, আর দুপুরে যখন ঝাড় দেয় তখন তাড়াহুড়োর মধ্যে ঝাড় দেয়, হয়তো কোনো কাজ ফেলে রেখে ঝাড় দিচ্ছি বা স্নান করতে হবে, পুজো দিতে হবে, এগুলো মাথায় থাকলে মানে তাড়াহুড়ো করে কাজটা করি আর কি। তো চলো এখন, আর আজকে যেহেতু অনেকটাই সকালে উঠেছি তাই কোনো চাপ নেই, আমি আস্তে ধীরে কাজ করলেও আমার টাইম মতো সব কিছু হয়ে যাবে। রোজ ভাবি যে সকালবেলা ঘুম থেকে উঠব, 6টার অ্যালার্ম রোজ দেওয়া থাকে ফোনে, 6টা বাজে, অ্যালার্মও বাজে, কিন্তু আমার আর চোখ খোলে না। অ্যালার্মটা কেটে আবার ভাবি যে না, আর একটু শুয়ে থাকি, কিছুক্ষণ পরে উঠব। এই যে শুলাম, 8টা সাড়ে 8টার আগে আর ঘুম ভাঙে না, রোজ এরকমটাই হচ্ছে। তবে আজকে 1 সেকেন্ডও লেট করিনি, 6টাও বাজা শেষ, অ্যালার্মও বেজেছে, আমি ফট করে উঠে পড়েছি। না, আজকে আমাকে উঠতেই হবে, কারণ আজকে আমি সারাটা দিনই ভাবছি বৃহস্পতিবার, তবে সেটা কিন্তু নয়, আজকে হচ্ছে বুধবার। ঘরটর ঝাড় দিয়ে আমি চলে এলাম কাপড়গুলো ধুবো, মানে ভিজিয়ে দেবো। দেখো অনেকগুলো জামা কাপড় জমে আছে, তো এগুলো বিশেষ করে অর্ণবের জামাই এখানে বেশি আছে, তারপর আমার একটা কুর্তি আর টুকিটাকি একটা নাইটি হয়তো আছে, তো এগুলো ধুয়ে দিব, কারণ কয়েকদিন থেকেই ধুবো ধুবো করে এক দুদিনের জামা আর কি জমা হয়ে গেছে। তাই ভাবলাম যে নাচকে ধুয়ে দিই, সকাল সকাল সব কিছু কাজ সেরে আমি লক্ষ্মী বউ হয়ে বসে থাকবো আর কি, এটা আজকের প্ল্যান। আর রাতে যেহেতু বিয়ে বাড়িতে যাব, তাই মনের মধ্যে আলাদা একটা আনন্দ হচ্ছে। আর বিয়ে বাড়িটাও যাবো অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে যেতে যেতে। কাপড়টাকে ভিজিয়ে রেখে দিয়ে বাসনগুলো ধুয়ে আনলাম, এগুলো কালকে রাতের বাসন যেটা আমি রাতে ধুইনি। বাসন টাসন ধুয়ে রেখে এসে ঘর মুছতে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, পুরো ঘর মোছা কমপ্লিট, এইবার চলে আসলাম কাপড় কাচতে। তো কাপড়গুলো সকাল সকাল কেচে দিলে আমার মনে হচ্ছে যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেহেতু আজকের প্ল্যান সকাল মানে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, এই প্ল্যানেই আছি। তার জন্য দেখো ঘরটা মুছে আমি কাপড়গুলো ধুয়ে দিলাম, কাপড়গুলো ধুয়ে কাপড়গুলো মেলতে এসেছি, অর্ণব ঘুম থেকে উঠে পড়েছে। যাই হোক ভালোই হলো, এখন আমি স্নান টান করে পুজো দিতে দিতে ওর মুখটুক ধোয়া হয়ে যাবে। তো ঘুম থেকে উঠেই দেখো ও রাস্তায় এসে দাঁড়ালো, আর আমি এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকালটা দেখো বেশ সুন্দর লাগছে,
তবে মনেই হচ্ছে না, আমার তো মনে হচ্ছে যেন 9টা 10টা বেজে গেছে, আর যেহেতু সকাল সকাল উঠেছি না, তাই বেশ ভালো লাগছে আর কি। চলো এদিকে কাপড় মেলাও সমস্ত মানে মোটামুটি শেষ হয়ে গেল, এবার চলে যাব শৌচা স্নানে। স্নান টান সেরে নিয়ে দেখো পুজো দেওয়াও কমপ্লিট। সত্যি বলতে আজকে মন থেকে অনেকটাই শান্তি পাচ্ছি, কারণ যেহেতু সকাল সকাল পুজোটা দিয়ে ফেললাম। এদিকে চাটা করে নিয়ে আমি বসিয়ে দেব অর্ণবের জন্য ম্যাগি, ম্যাগি ফ্রাই করে দেব, যেটা ও স্কুলে আজকে টিফিন নিয়ে যাবে। অনেক দিন থেকে বলছে মা ম্যাগি করে দাও ম্যাগি করে দাও, তবে শরীরটা বেশি ভালো না জন্য আমি করে দিচ্ছি না। ফাইনালি চাটা হাতে পেলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। অর্ণব খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, তারপর দেখো চাটা নিয়ে বসলাম। তো আজকে দেখলে আজকে অনেক সকালে উঠেছে, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। উঠে আমার সমস্ত মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, শুধু এখন মানে অর্ধেক রান্না হয়ে গেছে, ভাত করেছি আর এদিকে একটু কালকে ডাল ছিল আর একটা ডিম সিদ্ধ করেছি। অর্ণবকে খাইয়ে স্কুলে পাঠালাম, এখন আমি রান্না করব। আর আমার একটু মানে বাজারেও যেতে হবে। তো চলো ফটাফট চাটা খেয়ে নিই। বাজে সকাল 10:30। তো চলো এখন রান্না করা যাক। রান্না ভাতটা তো হয়ে গেছে, কিছু একটা করে আমি খাবো, মানে কোনো থেকে খাওয়া দাওয়া ঠিক ভালো লাগছে না। আজকে ভাবছি ঝাল কড়া করে একটু শুকনো মাছের চাটনি করবো। তো চলো সেটাই করি। শুকনো মাছের চাটনি করার জন্য রসুন নিয়ে নিয়েছি অল্প করে, একটা টমেটো কেটে নিয়েছি, 3টা লঙ্কা নিয়েছি আর 1টা পেঁয়াজ। লঙ্কার গুঁড়ো দেবো, এর জন্য 3টা লঙ্কাই নিয়েছি। আজকে যেহেতু একদম অল্প মশলা তাই পাটাতেই বেটে নিলাম। ওদিকে বসিয়ে দিয়েছি শুকনো মাছের চাটনি, একটু ঢেকে দিয়ে ভাবলাম যে না বাসনগুলো গুছিয়ে নিই, কারণ গামলাটা ফাঁকা করতে হবে। তো এর জন্য দেখো বাসনগুলো ভালোভাবে শুকায়নি, যেহেতু বাসনগুলো ধুয়ে গামলার মধ্যে রেখে দেই, ঝুড়িতে রাখার আগে একটু মুছে নিই, কারণ বাসনের গায়ে জল লেগে থাকে আর যদি জল লেগে থাকে শুকিয়ে গেলে কেমন একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়, তাই একটু মুছে নিচ্ছি আর কি। তো চলো এদিকে মোটামুটি আমার বাসন গোছানো কমপ্লিটই হয়ে গেছে, বাসনের ঝুড়িটা গোছানো হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটাও হওয়ার দিকে, মানে শুকনো মাছের চাটনিটা। তো চলো, আর এদিকে অনেক বাসন জমে আছে যার জন্য আমি গামলাটা ফাঁকা, সকালবেলা বাসনগুলো যে ধুয়েছিলাম সেগুলো আর নামানো হয়নি, গামলার মধ্যেই রেখে দিয়েছে, গামলাটা মানে বুক হয়েছিল আর এখন অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। তো যেহেতু আমি গামলার মধ্যে রেখে দিই তারপরে ধুই নিয়ে গিয়ে, তো এর জন্য গামলাটা পরিষ্কার করে বাসন রাখার ঝুড়িগুলোতে সব বাসন রেখে দিলাম, আর এখন যেগুলো জমেছে সেগুলো গামলায় নিয়ে গিয়ে একটু পরে ধুবো আর কি, একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে ধুবো। তো চলো। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ডাল ভাত আর শুকনো মাছের চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, টোটো চলে এসেছে, টোটোতে করে যাবো এখন বিয়ে বাড়িতে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, খুব তাড়াহুড়ো করে রেডি হলাম, সবাই এসেছিলো একসঙ্গে, সবাই মিলে রেডি হতে হতে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, তো যাওয়ার কথা না দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে, লাইনটা আপ ডাউন করছে, তো জেনারেটর ওখানে লাগিয়ে দিল, আর এই যে তনু বাচ্চা কাচ্চা সবাই বসে আছে ভেতরে গিয়ে, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি আর কি।
চলো যাওয়া যাক। আজকের বিয়েতে মনে হয় একটু আগেই চলে এসেছি, কারণ লোকজন সেরকম দেখছি না, আর অনেক দূর থেকে আসছি, আবার বাড়ি ফিরেও যেতে হবে, তাই তাড়াহুড়ো করেই আসলাম। আর এদিকে দেখো দিদি ভাই আমাদেরকে ঠান্ডা দিয়ে দিল, সম্ভবত স্প্রাইট, তো আমি আমাকেও দিল, আমি এক গ্লাস নিয়ে নিলাম। আর তনু দেখো স্প্রাইট খেতে পারে না, কি অবস্থা হয়ে গেছে মুখের। আর সবাই মিলে আমরা খাচ্ছি। তো যেহেতু মিনতি দিদি ভাইয়ের শ্বশুরবাড়ির লোক, মানে শ্বশুরবাড়ির এলাকার লোক আমরা, তাই দেখো খুব স্পেশালি আপ্যায়ন করছে। এখানে প্রথমে ঠান্ডা দিল, তারপর আমাদের সবাইকে টিফিন দিল, আর সবাই মিলে আমরা টিফিনও খাচ্ছি। তারপর আরও অনেক কিছু খাওয়ার ছিল, মানে চা ছিল, পকোড়া টোকোড়া সব কিছুই আমাদেরকে এনে এনে দিচ্ছিল। বিশেষ করে ঘরের মধ্যে আমরা এসে বসেছি, সেখানে এসে সবাই দিচ্ছে আর কি। এটা খুব ভালো লাগলো, মানে কোথাও গেলে একটু ভালোবাসা আদর পেলে বেশ ভালোই লাগে বলো। টিফিন টিফিন খেয়ে বাইরে এসে বসলাম, আর ওভার বয়ে দিচ্ছে কারণ লাউডস্পিকারে মিউজিক বাজছে। চলো এদিকে চলে আসলাম খাওয়ার টেবিলে, অর্ণবের ঘুম পেয়ে গেছে, দেখো চুপ হয়ে বসে আছে অনেকক্ষণ থেকে, বলছে মা বাড়ি চলো বাড়ি চলে যাব। তবে এদিকে খাওয়ার প্যান্ডেলে এতটাই ভিড় ছিল যে সিটি পাচ্ছিলাম না। তো যাই হোক, দাদা ভাই একটা সিট রেখে দিল, তো বসে পড়লাম। এখানে ভাত স্যালাড লেবু সব কিছু দিয়ে দিয়েছে, ডালও দিয়ে দিল, তো চলো খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে একটু ঘরে বসেছিলাম, ফ্যানের নিচে প্রচণ্ড গরম। তারপরে চলে আসলাম একটু বাইরের দিকে, কারণ বাইরের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো হাঁটতে হাঁটতে গেটের দিকে আসলাম, এখন আমরা চলেই যাব, গরমে না কিচ্ছু ভালো লাগছে না এখন। না এখন বাজে রাত্রি 12:30, আর দেখো দিনহাটা বাজার একদম ফাঁকা। ফাইনালি চলে এলাম বাড়িতে, এখন বাজে রাত্রি 1:30, তো একটা একদম রাইট একটাই বাড়ি পৌঁছেছি। আর মানে ড্রেস টেস চেঞ্জ করতে করতে একটু বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতেই 1:30 বেজে গেল। যাই হোক প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওই দেখো অর্ণব তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, তো মানে টোটোতেই ঘুমিয়ে পড়েছিল, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ব্লগটা এন্ড করা হয়নি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে।